মুর্শিদাবাদের ভৈরবতলায় ভৈরবের বিশাল মূর্তি বুধবার ভাসানের আগে শহর পরিক্রমা করে। প্রায় 15,000 মানুষের জমায়েত হয় এই শোভাযাত্রায়। 148 বছর ধরে মহা সমারোহে এই পূজা হয়ে আসছে। বুধবার শোভাযাত্রা ভৈরবতলা থেকে ভোলে বাবা বেরিয়ে নেতাজি রোড ধরে মানসিক হাসপাতালের মোড় ঘুরে কল্পনা মোড়ে যায়। তারপর নেতাজি স্ট্যাচু হয়ে ভাগীরথীর ঘাটে এসে ভৈরবের বিসর্জন হয়। প্রায় 15,000 মানুষের জমায়েত হয়েছিল এই শোভাযাত্রায়। শহরের পাশাপাশি পার্শ্ববর্তী এলাকার মানুষ এই বিশাল শোভাযাত্রায় অংশ নেয়। জেলার বিভিন্ন প্রান্ত থেকে দর্শনার্থীরা এসে এই ভাসান দেখার জন্য ভৈরবতলা ঘাটে ভিড় জমিয়েছিল। কয়েক কুইন্টাল বাতাসা ছড়ানো হয় গোটা রাস্তায়। প্রায় 5 কিলোমিটার রাস্তা 6 ঘন্টা ধরে পরিক্রমা করে। ভৈরবতলা ঘাটে মানুষের উপচে পড়া ভিড়। বিশাল পুলিশ মোতায়েন ছিল পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। আমাদের ভৈরবতলার বাবা ভৈরব, গোটা মুর্শিদাবাদবাসীর যে উন্মাদনা, গোটা বহরমপুরবাসীর যে আনন্দ, একমাত্র এই ভৈরবতলা পুজোতেই যেটা আমরা সকলে প্রত্যক্ষ করি। শুধু ভক্তমন্ডলী আর কিছুক্ষণের মধ্যেই বাবা আপনাদের মনস্কামনা পূরণ করে বাবা পরিবেশে ফিরে যাবে। এবং আস্তে আস্তে ট্রলি থেকে বাবাকে নামানো হবে। সমস্ত মা মন্দির কাছে অনুরোধ, আপনারা বাদ লাভ করুন। নিউজ আজ বাংলা, মুর্শিদাবাদ। কংক্রিটের জঙ্গলে হাঁপিয়ে উঠেছেন? কাজের জগতে ডুবে থেকে শরীর মন ক্লান্ত? নীল নির্জনে খুঁজে নিন নিজেকে, ক্ষণিকের জন্য হারিয়ে যান সুনীল জলরাশিতে। শহরের ধুলো ধোঁয়া থেকে বহু দূরে এক নতুন ভুবনের স্বাদ। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, ওয়াটার পার্ক, সুইমিং পুল, কনফারেন্স হল, ডক্টর অন কল, এসি অ্যান্ড নন এসি কটেজ, সুইট অ্যান্ড এক্সক্লুসিভ সুইট রুমস, মাল্টি কুইজিন রেস্টুরেন্ট, মাল্টি জিম, স্পা, বোটিং, ফিশিং। আরামবাগ হোটেল অ্যান্ড রিসর্ট প্রাইভেট লিমিটেড, আরামবাগ, হুগলি।